এক সপ্তাহের ব্যবধানে বাজারে দাম বেড়েছে কাঁচামরিচ সহ বিভিন্ন সবজির। প্রতি কেজি কাঁচামরিচের দাম 240 টাকা। বেড়েছে মুদি পণ্য, মশলা ও চিনির দাম। সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের মাছের দাম। কেজি প্রতি ইলিশের দাম বেড়েছে 100 থেকে 150 টাকা। 45 টাকা হালি দরে বিক্রি হচ্ছে ফার্মের মুরগির ডিম। গত এক সপ্তাহের তুলনায় বাড়তি যে কোনো মুরগির দাম, বাজারে দাম বৃদ্ধির এমন নেতিবাচক প্রভাবে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। মনিটরিং ব্যবস্থা চালু থাকার পরও প্রায় প্রতিটি পণ্যের এমন দাম বৃদ্ধিতে অন্তহীন ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। মাছের বাজার অনেক দাম, সব বলেন, ইলিশ বলেন, চিংড়ি বলেন, রুই বলেন, যেটা বলেন সবটাই দাম। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ 10 টাকা কেজি তো অনেকটাই বেশি। করলা, উস্তা, ঢেঁড়স, ঝিঙ্গা এগুলোর দামে বেশি। 10% লোক আছে আমার কাছে, তাদের কোনো মানে ব্যাপার না। আর 70% লোক আছে অনেক কষ্ট, 20% মিডিয়াম ক্লাস আছে ওরা কথা বলে না, আর 40% আছে ওরা বাজার করতেই পারে না, খুব কষ্ট হয়। এনে এলে খুচরা বিক্রি করে, তাহলে আপনার পাইকারি মার্কেটের অবস্থা জানতে হবে, ট্রান্সপোর্টেশনের জানতে হবে, যার ফলে আমি তো ডিফারেন্সটা বুঝতেছি না। আমি বুঝতেছি কালকে হয়তো 10 টাকা ছিল, আজকে 11 টাকা হয়েছে, কিন্তু কেন?